কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছে জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন। দর্শকদের শুরুতে পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা পশুহাটের পাশে আমাদের বাসা, খামার একসাথে জাহিদ ডেইরি ফার্ম। আচ্ছা, তো আপনি তো সবসময় উন্নত জাতের বকনা নিয়ে কাজ করেন, তো আজকের পর্বে কী ধরনের গরু দেখাবেন দর্শকদের? আজকের পর্বে দর্শকের দেখাবো সবসময় ভালো ভালো পার্সেন্টের বাচ্চা আমি সবসময় রাখি। আজকের পর্বে দর্শকের দেখাবো হাই পার্সেন্টের, খুব হাই পার্সেন্টের বাচ্চা, চারটে হলিস্টার ফিজাম, রানী সংগ্র জাতের বাচ্চা দেয়, 14 মাস করে রেডি বাচ্চা, সব সব রেডি টাইপের বকনা কালেকশন করে বাচ্চা বাচ্চা মাছ ধরে খাওয়ালে হিটে আসে বাচ্চা, এখন খুব হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজ। দর্শক দেখলে বুঝবে যে কতটা জাতমান পার্সেন্ট আছে, দর্শক দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। হ্যাঁ দেখাও, দর্শকের দেখাও, দর্শক দেখে ভালো লাগে তাহলে আমার কথা বলে নিবে। আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা হলিস্টার ফিজাম, সুন্দর গরু, তো এটা ডাকে রানীর সঙ্গে জাত, হলিস্টার ফিজাম, এসআইবিটা খুব ভালো কোয়ালিটি জাতের বাচ্চা। দর্শকের বাচ্চাটা মাথাতে শুরু করে দেখাও, যে মুখটা গোলাপি, মাথাটা ছোটো, কানটা ছোটো, গলায় কোনো কুম্বল, নাভি কুম্বল নাই, তখন খুব হাই পার্সেন্টের এটা হলিস্টার ফিজাম বাচ্চা। চামড়াটা অনেক সফট পাতলা। বকনটার বয়স কেমন হবে? বকনার বয়স 13.5 মাস বয়স চলছে জি। 13.5 মাস মতো বয়স। 13.5 মাস বয়স বাচ্চাটা, আর 2-2.5 মাস খাওয়ালে এটা হিটে আসবে। মানে এগুলো রেডির কাছে কাছে। হ্যাঁ রেডি কাছে, 13.5 মাস বয়স তো, এখনো মাস দুয়েক পালতে হবে সব গরুগুলো জি। আচ্ছা আচ্ছা, এই গরুগুলোর প্রথম ল্যাকটোশিয়ানের দুধ কেমন আসতে পারে? এগুলি প্রথম ল্যাকটোশিয়ান, এগুলো 17-18 প্রথম দুধ আসবে এগুলি, আল্লাহ বাসায় রাখলে 17-18 আশা করা যায়। এটা চামড়াটা কতটা পাতলা দর্শকের দেখাও, যে দুধের যে চামড়াটা হ্যাভি লুজ, খুব চামড়া পাতলা, গরু অনেক ঠান্ডা কিচ্ছু বলে না, চামড়া অনেক পাতলা। আচ্ছা আচ্ছা, এবং তার দাম কেমন নির্ধারণ করেছেন? এটার দাম চাচ্ছে 82,000 টাকা। 82,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারে? আলোচনা সামান্য কম বেশি হামারে হবে না, অল্প সামান্য দরদাম করা যাবে, বেশি না। আচ্ছা শনিবার রাখা যাবে। দর্শক রেডি টাইপের বকনা 82,000 টাকা হলে নিতে পারবে, অল্প দিন পারলে হিট আসবে, এটা বেশি দিন কষ্ট করা লাগবে না। এই বাচ্চাটা জাত মানে অনেক কোয়ালিটি, খুব খায় ভালো বাচ্চাগুলো। ঠিক আছে কাকা, এটা সরাই দেন। পরের বসে সিলেট 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এটা একটা হলিস্টার ফিজাম, খুব ভালো হাই পার্সেন্টেজ জাতের বাচ্চা। দেখা দর্শকের বাচ্চাটা কত সুন্দর, মাথাটাকে দেখা কত ছোট, মুখটা গোলাপি, মানে খুব ভালো কোয়ালিটি একটা হলিস্টার ফিজাম বকটা আছে এটা একটা। এই বকটার বয়স কেমন? এটা বয়স 14.5 মাস, রেডি বাচ্চা একটা, 14.5 মাস হবে? হ্যাঁ 14.5 মাস। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বাচ্চাই তো সুস্থ সবল আছে? প্রত্যেকটা বাচ্চা সুস্থ, প্রত্যেকটা বাচ্চা একবারে সুস্থ, খাওয়া দাওয়া সব পালন পালনটা একটু দেখেন, ওলানটা বাচ্চাটা দেখাও, দর্শক তলাটা দেখাও, কত সুন্দর দেখাও। আচ্ছা এই সাইড থেকে একটু দেখাও, সুন্দর করে দেখাও বাচ্চাটা, সুন্দর করে এসে দর্শকের দেখাও, তাহলে দর্শক আইডিয়া হবে। আরে পারফেক্ট, এটা পারফেক্ট বাচ্চা, পারফেক্ট। আর চামড়া দেখো পাতলা, দেখো কতটা, আর নিচে দেখো দর্শকের রাগাটা চামড়াটা কত সবে দেখাও। জাত গরু কাকে কয়, আগে দুধের রগটা দেখাও দর্শকের, আগে জাত দেখি কিন্তু। আচ্ছা আমরা অনেক ছপ পাতলা, যেখানটা আমি সেখানে বলবো এটা। আচ্ছা আচ্ছা, এই বকনটার দাম কেমন আছে? এই বকনার দাম আছে 96,000 টাকা দাম, 96,000 টাকা দাম, 14.5 মাসের বাচ্চা, হলিস্টার ফিজাম। যে কোনো সময় এগুলো হিটে আসবে, 14.5 মাস বয়স, 14-15 মাসে তো বকনা হিটে আসে। আচ্ছা আচ্ছা, কটা বা 16 মাসও লাগে, কালার অনেক ভালো দর্শকের দেখাও, মানে অনেক ভালো, অনেক লম্বা দর্শকের দেখাও, যে বাচ্চাটা কত দাম পড়বে, এটা হচ্ছে দাম পড়বে 96,000 টাকা। হিটে চলে আসবে, তো 14.5 মাস বয়স, 15-14 মাসে বড় হিটে আসে, কতটা বারে 1-2 মাস বেশিও লাগে, খুব ভালো বাচ্চা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক উদ্দেশ্যে বলতে চাই, দর্শক ভাইরা আমার এই গরুগুনি কোন দর্শক ভাই দেখলাম, কোন দর্শক ভাই নিতে চাই, তাহলে দর্শক ভাই নিয়ে নিতে সমস্যা নাই। আরো দর্শকের জন্য একটা অফার আছে, দর্শক ভাই হচ্ছে যারা প্রবাসী ভাই, যারা প্রবাসী আছে তাদের জন্য এই গরুগুনি হচ্ছে আমার দেখেছি পছন্দ হয়,
তাহলে ওনাদের বাসায় পোঁছা দিয়ে আমি টাকা নিয়ে আসবো। আর বাংলাদেশে যারা আছে তারা সরজমিনে আসি, আমার এখানে গরু দেখে নিয়ে যাবে। হয়তো আসতে পারে না, ওনার ফ্যামিলির লোকও নাই, কেউ আসতে পারে না, ওই জন্য ওনাদের জন্য ওনার বাসায় পোঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। এই জন্য ওনারা যাতে অনেক সময় অনেক জায়গায় প্রবাসীরা হচ্ছে টাকা পয়সা দিয়ে বায়না দিয়ে হচ্ছে মার খেয়ে যায়, টাকা পয়সা দেয় না, গরু পাঠায় না। তো ওই জন্য ওনার জন্য এই গরুগুলি যারা দেখবে যারা প্রবাসী যদি পছন্দ হয় তাহলে ওনাদের বাসায় পোঁছা দেওয়ার পরে ওনার বাসায় পুষবে, তারপর আমার লোকের হাতে টাকা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এবার নিয়ে তারা ওনারা ঠকবে না, তাহলে আমার জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।